হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা দশম জীবন জীবনবিজ্ঞানের প্রথম টেস্টের জন্য একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবে চলো ভিডিও শুরু করা যাক দেখো স্কুলের নাম হচ্ছে কলোডা হাই স্কুল ফার্স্ট সেমিস্ট্রিভ এক্সামিনেশান দু হাজার তেইশ ক্লাস টেন সাবজেক্ট হচ্ছে লাইফ সায়েন্স আর ফুল মার্কস হচ্ছে চল্লিশ আর সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট একের দাগে বলছে প্রতিটি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো একেরটা বলছে একের দাগের এক কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হলো অপশান ক বলছে ফোটোন্যাস্টিক অপশান খ বলছে সিসমোন্যাস্টিক অপশান গ কেমোন্যাস্টিক নাকি অপশান ঘ থারমোনাস্টিক নেক্সট প্রশ্ন বলছে একের দাগের দুই বল ও সকেট সন্ধির উদাহরণ অপশান নাম্বার ক গোড়ালি সন্ধি অপশান খ কবজি সন্ধি অপশান নাম্বার গ হাঁটু সন্ধি অপশান নাম্বার ঘ উরু সন্ধি একের দাগের তিন বলছে ডায়াবেটিক মিলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম অপশান নাম্বার ক বলছে টেস্টেস্টেরন অপশান নাম্বার খ ইনসুলিন অপশান নাম্বার গ থাইরক্সিন নাকি অপশান নাম্বার ঘ গ্লুকাগন নেক্সট প্রশ্ন বল চক্ষুর স্নায়ুত স্তরটি হল অপশান নাম্বার ক স্ক্লেরা অপশান নাম্বার খ কর্ণিয়া অপশান নাম্বার গ রেটিনা অপশান নাম্বার ঘ করোয়েড নেক্সট প্রশ্ন তুমি মাইটোসিস কোষ কোসবিভাজনে ক্যারিওকায়নোসিসের একটি দশায় সিস্টার কোমাটি দয়কে আলাদা দেখলে দশাটি হলো অপশান নাম্বার ক প্রোফেজ অপশান নাম্বার খ টেলোফেজ অপশান নাম্বার গ অ্যানাফেজ অপশান নাম্বার ঘ মেটাফেজ নেক্সট প্রশ্ন মানুষের ডিমানুর কুমসবেন সংখ্যা অপশান নাম্বার ক ছেচল্লিশটি অপশান নাম্বার খ চুয়াল্লিশটি অপশান নাম্বার গ তেইশটি নাকি অপশান নাম্বার ঘ বাইশটি দিয়ে দেওয়া প্রশ্ন বলছে নিচে পনেরোটি প্রশ্ন উত্তর দাও যে কোনো এগারোটি প্রশ্নের উত্তর দিতে অনুসারে লেখো দুইের দিকে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে তিনটে করতে হবে এক করে মোট তিন নম্বর এক একটা বলছে মানুষের চোখে লেন্সের দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে নেক্সট প্রশ্ন গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক নেক্সট প্রশ্ন আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয় নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে বলছে ত্বকের লোম খাড়া হয়ে যায় নেক্সট রয়েছে নিচের বাকরি সত্য মিথ্যা লেখো তিনটি প্রশ্ন করতে হবে যে কোনো এক করে মোট তিন নম্বর দূর পাঁচটা বলছে হাইপোথালামাস মানুষের দেহের ভারসাম্য বজায় রাখে নেক্সট প্রশ্ন বলছে পাইরিফরমিস হলো একটি হচ্ছে অ্যাডাইটর অ্যাডাক্টর পেশি নেক্সট প্রশ্ন বলছে অধিক ঘনত্বের অক্সিনের উপস্থিতিতে মূলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটে নেক্সট প্রশ্ন ফ্লেক্সর পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে শরীর দূরে সরে যেতে সাহায্য করে পরে দেখা দেখো স্তম্ভ মেলাতে হবে তিনটি করতে হবে এক করে মোট তিন নম্বর দিতে রয়েছে প্রথমটা রয়েছে অন্ধবিন্দু তারপরে হচ্ছে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই তারপরে একনেত্র দৃষ্টি তারপরে হচ্ছে মাইক্রোটিবিউল বিশ তো আমি রয়েছে দেখো মানুষ কোষপাত মানুষ পুরুষ মানুষের ক্রমশমে বিন্যাস রেটিনা ও অপটিক বিন্দু সংযোগস্থল ও এবং গরু নেক্সট রয়েছে একটি বা শব্দে ও একটি বা দা যে কোনো দুটি একটা এক প্রশ্ন বলছে বৈশ্য লেখো এস টিএইচ এস সি টিএইচ জিটিএইচ আর সি এফ সি সি এস এফ নেক্সট প্রশ্ন রয়েছে চব্বিশেরটা সরি চোদ্দোটা দুই তার চোদ্দো প্রোফেজ হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি ড্যাশ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব নেক্সট প্রশ্ন বলছে মানুষের অ্যাকুয়াস হিউমারের একটি কাজ লেখো তিনি প্রশ্ন বলছে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও দুই করে মোট আট নম্বর এক একটা বলছে নিম্নলিখিত ক্রিয়ার মধ্যে কোনগুলি সহজাত কোনগুলি অর্জিত প্রতিবর্তক ক্রিয়া লেখো এক নম্বর বলছে জাতর স্তন্যপানির ইচ্ছা সাঁতার কাটা চোখে আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া হাঁটতে শেখা নেক্সট প্রশ্ন ট্রফিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য তিনের দ্বারা প্রশ্ন বলছে চোখের চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংস্কৃতির জন্য উত্তল অবতল যুক্ত চশমা ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন বলছে চারেরটা বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্বেগ হলো এর চারটি সম্ভাব্য কারণ উল্লেখ করো তিনের দাগের পাঁচেরটা বলছে কেন্দ্রীয় স্নায়তন্ত্র উপাদান কয়টি ও কি কি নেক্সট প্রশ্ন লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্ক দুটি পার্থক্য লেখো চার দাগের প্রশ্ন বলছে চার দাগের প্রশ্ন একেরটা বলছে দেখো চার দাগের প্রশ্ন একেরটা একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো গ্রাহক সংজ্ঞাবাহ স্নায়ু স্নায়ুকেন্দ্র কেন্দ্র কারক অথবা প্রশ্ন রয়েছে সঙ্গে একটি ইউকিটিক কোমোজমের অঙ্গ অঙ্গ সংস্থানে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি স্থাপন করো এক নম্বর হচ্ছে ক্রামাটির দু নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার তিন নম্বর হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার আর ঘ বলছে টেলোমিয়ার এর সঙ্গে অথবা প্রশ্ন রয়েছে দেখো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত স্থানগুলি অংশগুলি চিহ্নিত করো বলছে নিজলদানা রানভিয়ার পর্ব সোয়ান কোষ আর অ্যাকশন হিল হিল্ক নেক্সট প্রশ্ন রয়েছে চারের দাগের দু একটা বলছে ক্রোমোজোন ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক সম্পর্ক স্থাপন করো ক্রোমাটিন বলছে ইউ ইউ ও হেটারো ক্রোমাটিনের মধ্যে দুটি বিষয় পার্থক্য লক্ষ্য কুণ্ডলীয় ও সক্রিয়তা এর সঙ্গে অথবা প্রশ্ন রয়েছে কোষ চক্রের প্রস্তুতিকালীন দশার সংশ্লিষ্ট উপাদানের নামের একটি তালিকা প্রস্তুত করো ও মাইক্রোসিস কোষ বিভাজনের পরোক্ষ বিভাজন ব্যাখ্যা করো অথবা প্রশ্ন রয়েছে দেখো মাছের গমনে ম্যাটম পেশির ভূমিকা আলোচনা করো ট্রফিক চলন আর রোগ অনুবর্তী চলনে একটি পরীক্ষার মাধ্যমে দেখাও নেক্সট অথবা প্রশ্ন বলছে সুষমা শীর্ষক একটি যদি কাজ উল্লেখ করো কোন হরমোনকে ক্যারিও ক্যারিও হরমোন বলা হয় এবং কেন বলা হয় ব্যাখ্যা করো ক্রিয়ার পর হরমোন ও স্নায়ুর কী পরিবর্তন ঘটে তা উল্লেখ করো তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে জীবনবিজ্ঞানের একটি প্রশ্নপত্র যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য